জল জীবন ধারণের জন্য অত্যন্ত জরুরি একটি জিনিস, এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা সবাই জানি জল মানেই জীবন। আজ আমরা আলোচনা করব জল নিয়ে। আমাদের হজম ক্ষমতা বৃদ্ধির জন্য, আমাদের বডিকে ডিটক্সিফাইং করার জন্য, আমাদের ব্রেন থেকে শুরু করে আমাদের জয়েন্টের লুব্রিকেশন পর্যন্ত, আমাদের লিভার থেকে শুরু করে আমাদের লাংস পর্যন্ত, আমাদের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জলের উপর ডিপেন্ডেড তাদের নিজেদের ফাংশনিং ঠিকঠাক করার জন্য। মানব দেহের 60% জল। একটি মানুষের ব্রেন এবং হার্ট 73% জল দিয়ে তৈরি। একজন মানুষের লাংস 83% জল দিয়ে তৈরি। একজন মানুষের ত্বকে 65% পর্যন্ত ওয়াটার কন্টেন্ট থাকে। মানুষের মাসেলে এবং কিডনিতে 80%-এর উপর জল থাকে। তবুও আমরা সঠিক জল চয়ন না করে সুস্বাদু খাবার এবং লাক্সারিয়াস লাইফের পিছনে ছুটে বেড়াই। আমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য সঠিক জল চয়ন করা অত্যাবশ্যকীয়। অনেক সময় হয়তো আপনি খেয়াল করবেন, আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করছেন, আপনি হেলদি খাবার খাচ্ছেন, দুই বেলা সময় মতো আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, তবুও যে কোনো খাবার খাওয়ার পরেই আপনার গ্যাসের সমস্যা হচ্ছে, আপনার হজমের সমস্যা হচ্ছে। তার প্রধান কারণ হলো আপনি বিশুদ্ধ এবং সঠিক জল চয়েস করতে পাচ্ছেন না। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা আলোচনা করে নেব যে সঠিক জল আপনি নির্ধারণ করবেন কিভাবে, অর্থাৎ আপনি বুঝবেন কিভাবে যে কোন জলটি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী বা স্বাস্থ্যের পক্ষে নিরাপদ। দেখুন, আপনার বাড়ির যে সমস্ত আপনি জল পেয়ে থাকেন, যেমন ধরুন কুয়োর জল, টিউবওয়েলের জল বা সাপ্লাইয়ের জল, সেগুলি আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ। বা যদি আপনি জলকে ফিল্টার করে খান বা জলকে যদি আপনি পিউরিফাইং করে খান, তাহলে কেমন ধরনের পিউরিফায়ার আপনি ব্যবহার করবেন, ইউভি, আরও, এনএফ, ইউএফ, কোন ধরনের পিউরিফায়ার আপনাকে স্বাস্থ্যের উপযোগী জল দিতে পারবে, নাকি আপনি বাজার থেকে কেনা মিনারেল ওয়াটার খাবেন। বা ধরুন আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশে খুব একটা সমস্যা দেখতে পাওয়া যায়, সেটি হলো অর্থনৈতিক সমস্যা। এই সমস্ত বাজারে যে সমস্ত পিউরিফায়ার পাওয়া যায় সেগুলি মোটামুটি ধরুন 10-15 হাজার থেকে শুরু করে 25-30 হাজার টাকা পর্যন্ত দাম লাগে, যেগুলি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের পক্ষে কেনা অতটা সহজ হয়ে ওঠে না। তাহলে সেই সমস্ত মানুষরা কী পদ্ধতি অবলম্বন করবেন তাদের জলকে বিশুদ্ধিকরণ করে নেওয়ার জন্য, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। জনসংখ্যার বৃদ্ধি, জলের মিসইউজ, কলকারখানার বৃদ্ধি এবং দূষণের কারণে জলের গুণগত মান একদম তলানিতে ঠেকেছে। তাই বাড়িতে একটি ওয়াটার পিউরিফায়ার লাগানো, বিশেষ করে শহরে যে সমস্ত মানুষরা বাস করেন সেই সমস্ত মানুষদের জন্য একটি ওয়াটার পিউরিফায়ার বাড়িতে লাগানো বিশেষ জরুরি হয়ে পড়েছে। কিন্তু কোন ওয়াটার পিউরিফায়ার আমরা কিনব বা কোন ওয়াটার পিউরিফায়ার আমাদের জন্য সঠিক হবে? দেখুন, আজকালকার দিনে প্রচুর কোম্পানি ওয়াটার পিউরিফায়ারের বিজনেস করে চলেছে এবং প্রত্যেকটি কোম্পানি আজ অ্যাডভার্টাইজমেন্টের যুগে তাদের কোম্পানির ওয়াটার পিউরিফায়ারকে বেস্ট ওয়াটার পিউরিফায়ার বলে প্রমাণ করার চেষ্টা করছে। তার মাঝখানে আমাদেরকে চয়েস করে নিতে হবে যে কোন ওয়াটার পিউরিফায়ার আমাদের দরকার। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন ওয়াটার পিউরিফায়ারের কথা মনে করি, তখন সেই ওয়াটার পিউরিফায়ারের মধ্যে যে টেকনোলজিটি অত্যাবশ্যকীয় বলে আমরা মনে করি সেটি হলো আরও টেকনোলজি। দেখুন, আরও টেকনোলজি একটি খুব পাওয়ারফুল টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে মুহূর্তের মধ্যে যে কোনো আপনার অশুদ্ধ জলকে বিশুদ্ধ করে তোলা যায়, এমনকি সমুদ্রের নোনা জলকেও মুহূর্তের মধ্যে পানের যোগ্য করে তোলা যায়। এই আরও টেকনোলজির মেন মেকানিজম হলো জলকে হাই প্রেসারে সেমি পারমিয়েবল মেমব্রেনের ভেতর দিয়ে পাস করানো হয়। এই সেমি পারমিয়েবল মেমব্রেনের যে ছিদ্রটি থাকে, সে ছিদ্রটির ডায়ামিটার থাকে 0.0001 মাইক্রন। এই 0.0001 মাইক্রনের মধ্যে দিয়ে শুধুমাত্র ওয়াটার পার্টিকেল ছাড়ার অন্য কিছুই প্রবেশ করতে পারে না। তার ফলে আপনার জলের দূষিত পদার্থের সাথে সাথে জলের যে সমস্ত খনিজ পদার্থগুলি থাকে, অর্থাৎ জলের যে সমস্ত খনিজ পদার্থগুলি আমাদের শরীরের জন্য বিশেষ দরকার, সেই সমস্ত খনিজ পদার্থগুলিও জলের থেকে বাদ পড়ে যায়। তাই আরও ওয়াটার পিউরিফায়ার দিয়ে পিউরিফিকেশন করা জল আপনার পিপাসা মেটানোর জন্য শুধুমাত্র তরল পদার্থ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। আমরা দ্বিতীয় যে ওয়াটার পিউরিফিকেশন টেকনোলজির কথা বলবো সেটি হলো NF, অর্থাৎ ন্যানো ফিল্টারেশন। দেখুন, ন্যানো ফিল্টারেশনের টেকনোলজিও মোটামুটি আপনার আরওর মতনই, শুধুমাত্র পার্থক্য হলো সেমি পারমিয়েবল মেমব্রেনের যে ছিদ্রটি, সে ছিদ্রটির ডায়ামিটার আপনার আরওতে থাকে 0.0001 মাইক্রন আর NF-এ থাকে 0.001 মাইক্রন।
এই 0.001 মাইক্রনের মধ্যে দিয়ে আপনার ওয়াটার পিউরিফিকেশন তো হয় ঠিকই, আর ওর মধ্যে দূষিত পদার্থ যতটা ছেঁকে ফেলা যায় এনএফ এর মধ্যে দূষিত পদার্থ ততটা ছেঁকে ফেলা যায় না, কিন্তু এনএফ এর মধ্যে আপনার খনিজ পদার্থ কিছুটা অবশিষ্ট থাকে যা আপনার শরীরের জন্য বিশেষ দরকার। আমরা তৃতীয় যে ওয়াটার পিউরিফায়ারটির কথা বলবো সেটি হলো ইউএফ, অর্থাৎ আল্ট্রা ফিল্টারেশন। এই আল্ট্রা ফিল্টারেশন টেকনোলজির জন্য কোনো প্রকার কোনো ইলেকট্রিসিটির দরকার হয় না। এটির মধ্যে জলকে একটি ফাইবার হলো মেমব্রেনের ভেতর দিয়ে পাস করানো হয়, তার ফলে জলের দূষিত পদার্থ অনেক অংশে বাদ গেলেও জলের থেকে কোনো প্রকার কোনো খনিজ পদার্থ বাদ যায় না। ঠিক যে পদ্ধতি অবলম্বন করে গাছ মাটির দূষিত জলকে শোষণ করে তার নিজের কাজে লাগায়। আপনার আরও এবং এনএফ ওয়াটার পিউরিফায়ারের থেকে এই ইউএফ ওয়াটার পিউরিফায়ার দামে অনেকটা কম হয়, কিন্তু যদি আপনার জলের দূষণের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও ব্যবহার করা উচিত। আমি এতক্ষণ ধরে যে তিনটি ওয়াটার পিউরিফায়ারের কথা বললাম সে তিনটি ওয়াটার পিউরিফিকেশন পদ্ধতির মাধ্যমে আপনার জলের যে সমস্ত দূষিত পদার্থগুলি থাকে সেগুলিকে আপনি ছেঁকে ফেলতে পারেন বা সাইড করে দিতে পারেন। কিন্তু জলের মধ্যে অনেক সময়তে প্রচুর ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাস বাসা বাঁধে, সেই সমস্ত ব্যাকটেরিয়া এবং ভাইরাস জলের মধ্যে দিয়ে আমাদের পেটের ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি করে। তাহলে সেই সমস্ত ব্যাকটেরিয়া এবং সেই সমস্ত ভাইরাসকে আমরা মেরে ফেলবো কিভাবে? দেখুন, সেই সমস্ত ভাইরাস এবং সেই সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য আপনার ওয়াটার পিউরিফায়ারের মধ্যে ইউভি ফিল্টারেশন ফেসিলিটি থাকা জরুরি। এখন এই ইউভি ফিল্টারেশন ফেসিলিটি কি? ইউভি ফিল্টারেশন ফেসিলিটি হলো জলকে একটি সংশ্লিষ্ট চেম্বারের ভেতর দিয়ে পাস করানো হয়। সেই চেম্বারের মধ্যে একটি ইউভি ল্যাম্প লাগানো থাকে, সেই ইউভি ল্যাম্পের থেকে কন্টিনিউয়াস আল্ট্রাভায়োলেট রে নির্গত হতে থাকে। সেই আল্ট্রাভায়োলেট রে জলের মধ্যে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলিকে মেরে ফেলতে সক্ষম। এতক্ষণ আমরা জানলাম ওয়াটার পিউরিফিকেশন টেকনোলজি নিয়ে, কিন্তু কোন ওয়াটার পিউরিফায়ারটি আপনার বাড়ির জন্য দরকার এটি আপনি নির্ধারণ করবেন কিভাবে? তার জন্য আমাদের দরকার একটি টিডিএস মিটার। টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড মিটার। এই টোটাল ডিজলভ সলিড মিটার বা টিডিএস মিটারের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন আপনার ট্যাপের যে জলটি, আপনার টিউবওয়েলের বা আপনার কুয়োর যে জলটি, সেই জলের মধ্যে সলিড পার্টিকেল কত আছে। সলিড পার্টিকেল মানে আপনার দূষিত পদার্থ এবং খনিজ পদার্থের মাত্রা কত আছে। এই মিটারটি বাজারে খুবই সহজলভ্য এবং দাম খুব কম, মোটামুটি 200-250 টাকার মধ্যে আপনি খুব ভালো কোম্পানির এবং ভালো মানের একটি টিডিএস মিটার পেয়ে যেতে পারেন। আপনি 69 থেকে শুরু করে বাজারে টিডিএস মিটার পেয়ে যাবেন, কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন মোটামুটি একটা রেপুটেড কোম্পানির আর মোটামুটি আপনার 200-250 টাকার মধ্যে এই টিডিএস মিটার কিনতে। তার কারণ, একটু বেশি দামের এবং রেপুটেড কোম্পানির জিনিস কিনলে আপনি রিডিং সঠিক পাবেন। এরপর আপনি কি করবেন, আপনার নিত্যদিনের ব্যবহৃত জল একটি গ্লাসের মধ্যে ধরুন, তারপর ওই টিডিএস মিটারটি ওই জলের মধ্যে ডুবিয়ে দেন। তখন যে রিডিংটি আসবে সেটি হলো আপনার জলের টিডিএস রিডিং। অনেকের ধারণা থাকে আপনার টিডিএস যদি হাই হয় তার মানে আপনার জলের কোয়ালিটি খুবই লো। এই ধারণাটা একদমই ভুল ধারণা। এখন আসা যাক আপনার বাড়ির জলের টিডিএস রিডিং নিয়ে। যদি আপনার বাড়ির জলের টিডিএস রিডিং 100-300 মধ্যে হয় তাহলে একদম ঠিকঠাক, যদি 300-500 মধ্যে হয় তাহলে সেটাও অ্যাকসেপ্টেবল, কিন্তু যদি 500 উপরে থাকে বা যদি টিডিএস আপনার 100 নিচে থাকে তাহলে সেটা কিন্তু নন অ্যাকসেপ্টেবল। আপনার 500 উপরে যদি টিডিএস থাকে তাহলে জলের মধ্যে দূষিত পদার্থের পরিমাণ বেশি, আর যদি জলের মধ্যে টিডিএস আপনার 100 নিচে থাকে তাহলে আপনার জলের মধ্যে দূষিত পদার্থের পরিমাণ তো কম কিন্তু তার মধ্যে খনিজ পদার্থের পরিমাণও কিন্তু অনেক কম, যেটি আপনার শরীরের জন্য তেমন একটা লাভদায়ক নয়। সবথেকে দুঃখের কথা হলো আমরা বাজারের থেকে কিনে যে সমস্ত মিনারেল ওয়াটারের নামে প্যাকেজড ওয়াটার খাই সেই সমস্ত জলের মধ্যে খনিজ পদার্থের পরিমাণ একদমই থাকে না বললে চলে। বেশিরভাগ কোম্পানি আরও ওয়াটারকে মিনারেল ওয়াটার বলে বিক্রি করে থাকে, আর যে সমস্ত জলের মধ্যে মিনারেল ওয়াটার বলে লেখা থাকে সেই সমস্ত জলের মধ্যে অ্যাডেড মিনারেল ওয়াটার থাকে। অর্থাৎ জলের মধ্যে থাকা প্রাকৃতিক খনিজ দ্রব্য ওই জলের মধ্যে তো থাকেই না, বাজার থেকে কেনা আর্টিফিশিয়াল মিনারেল তার মধ্যে মিক্সড করা হয় বা অ্যাড করা হয়, আর সেই সমস্ত আর্টিফিশিয়াল মিনারেল আপনার শরীরে বিভিন্ন প্রকারের সাইড এফেক্টের সৃষ্টি করতে পারে। এখন আমরা জেনে নেব কোন ওয়াটার পিউরিফায়ার আপনি ব্যবহার করবেন, অর্থাৎ আপনার জলের টিডিএস রিডিং কত হলে কোন ধরনের ওয়াটার পিউরিফায়ার আপনার জন্য দরকার। দেখুন, আপনার বাড়ির জলের টিডিএস রিডিং যদি 300 মধ্যে থাকে তাহলে ইউএফ ওয়াটার পিউরিফায়ার আপনার জন্য যথেষ্ট।
যদি টিডিএস রিডিং 300 থেকে 900 মধ্যে থাকে তাহলে আপনি এনএফ ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন। আর যদি 900 উপরে টিডিএস রিডিং থাকে সেক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে আরও ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করতে হবে। তবে সবসময়তেই চেষ্টা করবেন আপনি যে কোনো প্রকারের ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করেন না কেন, তার মধ্যে ইউভি ফিল্টারেশন টেকনোলজি থাকলে বেশি ভালো হয়। তার কারণ জলের মধ্যে থাকা দূষিত পদার্থ আপনার ওয়াটার পিউরিফায়ার তো জলের থেকে আলাদা করে দেবে, কিন্তু জলের মধ্যে থাকা আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাস মেরে ফেলার জন্য ইউভি ওয়াটার পিউরিফিকেশন টেকনোলজি কিন্তু খুবই দরকার। সবশেষে আমরা জেনে নেব যে সমস্ত মানুষরা এই সমস্ত ওয়াটার পিউরিফায়ার কিনতে সক্ষম নন সেই সমস্ত মানুষরা তাদের জলকে পানের যোগ্য করে নেবেন কীভাবে বা জলের বিশুদ্ধিকরণ করবেন কীভাবে। দেখুন, জলের বিশুদ্ধিকরণ করার একমাত্র এবং সবথেকে ভালো উপায় হলো জলকে ফুটিয়ে নেন, তারপরে সে জলকে ছেঁকে নিয়ে ব্যবহার করুন। জলকে ফুটিয়ে নিলে জলের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ থাকে, যে সমস্ত ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে সেগুলি বিনষ্ট হয়ে যায়, কিন্তু জলের মধ্যে থাকা মিনারেল বা খনিজ পদার্থের তেমন কোনো পরিবর্তন হয় না। তার ফলে ফুটিয়ে নেওয়া জল যেমন আপনার বিশুদ্ধ হয় তেমন ওই খনিজ পদার্থের জন্য আপনার শরীরের জন্য বিশেষ লাভদায়ক হয়। তাই আপনি সবসময় চেষ্টা করবেন জলকে ফুটিয়ে নিয়ে সেটিকে ছেঁকে নিয়ে ব্যবহার করার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর বরাবরের মতো আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।